নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং স্বাগত জানাচ্ছি। আজকে একটা অদ্ভুত গল্প আপনাদের বলবো, একটি বিড়াল কাহিনী। যে বিড়ালটি একটি সাধারণ বিড়াল হলেও অস্বাভাবিক ক্ষমতার অধিকারী বলেই অনেকে মনে করতেন। তো বিড়ালটির নাম অস্কার, এবং সেই অস্কার বিড়ালটি এখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে তার অদ্ভুত একটি ক্ষমতার জন্য। এবং এই ক্ষমতাটা যে কি সেটা নিয়ে এখন গবেষক, বিজ্ঞানী, ডাক্তারবাবুরা সবাই গবেষণা করছেন। চলুন তাহলে এবার গল্পটার মধ্যে যাওয়া যাক। 2005 সালে এই অস্কারের জন্ম। অস্কার প্রভিডেন্স রোড আইল্যান্ড যুক্তরাষ্ট্রের স্টিয়ার নাও হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে একটি বিড়াল। 2007 সালে জুলাইয়ে সবার নজরে আসে এই অস্কার। ডেভিড ডজা নামে ব্রাউন ইউনিভার্সিটির একজন জেরিয়াট্রিক বিশেষজ্ঞ, মানে যারা বৃদ্ধদের নিয়ে গবেষণা করেন বা তাদের চিকিৎসা করেন, তো একটি নিবন্ধ লেখেন। আর নিবন্ধটি ছাপা হয় নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনস এই পত্রিকাতে। তো ডক্টর ডজার বলেন, অস্কার এমন এক ক্ষমতা সম্পন্ন যে সে অদ্ভুতভাবে জটিল রোগে আক্রান্ত রোগীর আসন্ন মৃত্যুর নিখুঁত পূর্বাভাস করে দিতে পারে। কি করে সে এ কাজ করে, এ নিয়ে ব্যাপক প্রশ্ন সবার মধ্যেই। অনেকে বলছেন হয়তো মুমূর্ষু রোগীর নড়াচড়া করার অক্ষমতা দেখে সে আঁচ করতে পারে, অথবা তার ঘ্রাণের সাহায্যে সে কিচন বলে একটি পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, সেটিকে শনাক্ত করতে পারে। মৃত কোষ থেকে নাকি এই পদার্থটি নির্গত হয়। অস্কারকে নিয়ে 2010 সালে লেখা একটি বই লেখা হয়, মেকিং রাউন্ডস উইথ অস্কার, দ্য এক্সট্রাঅর্ডিনারি গিফট অফ অ্যান অর্ডিনারি ক্যাট। বইটির শিরোনাম হলো এই। তো অস্কার নামের এই বিড়ালটিকে ছোটোবেলায় প্রাণী আশ্রম থেকে পোষণে হয়। ধীরে ধীরে এটি স্টিয়ার হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে বেড়ে উঠতে থাকে। এই হাসপাতালের তিনতলায় মৃত্যু পথযাত্রী 41 শয্যা বিশিষ্ট একটি বিভাগ আছে। এখানে অ্যালজাইমার্স, পার্কিনসনস বা আরও নানাবিধ রোগে ভুগতে থাকা রোগীদের চিকিৎসা হয়। এদের সবাই প্রায় জীবনের উপান্তে এসে উপস্থিত হয়েছেন, এবং এরা মানে কোনো কিছু করতেই পারেন না, প্রায় বলা যেতে পারে এরা পুরোপুরি অক্ষম, মানে পরের ওপর নির্ভরশীল। অস্কার ছাড়াও এই হাসপাতালে আরও 5টি বিড়াল আছে, এই বিড়ালগুলোকেও স্টিয়ার হাউস পোষ্য নিয়েছে। একজন মানুষজন স্টিয়ার হাউসকে পোষা প্রাণীর জন্যে অতুলনীয় বলে মনে করে, কেননা প্রাণীরা এখানে খুব ভালো থাকে এবং বেশ যত্নেই থাকে। এরা এখানে দিব্যি ঘুরে বেড়ায়, এদিক থেকে ওদিক অবাধ বিচরণ তাদের। তো হেনরি স্টিয়ারের নামকরণ অনুসারে এই হাসপাতালের নাম, এবং তার মৃত্যুর পর থেকে এই পোষ্য নেয়ার ব্যাপারটা চলে আসছে। প্রায় 6 মাস ধরে অস্কারকে লক্ষ্য করা হয়েছে। তারপর স্টিয়ার হাউসে কর্মরত মানুষজন লক্ষ্য করে যে ডাক্তার ও নার্সদের মতো অস্কার রোগীর চারপাশে ঘুরে বেড়ায়, এবং
রোগীদের ভালোভাবে পর্যবেক্ষণ করে, ঘ্রাণ নেয়, তারপরে হঠাৎ একজনকে বেছে নিয়ে আইএএস করে কুণ্ডলি পাকিয়ে তার পাশে শুয়ে পড়ে, এবং যে রোগীর পাশে সে শুয়ে পড়ে তার কয়েক ঘন্টা পর অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে রোগীর মৃত্যু হয়েছে। সর্বপ্রথম ঘটনাটা কিভাবে জানা যায়? একটি রোগিণী সারা দেহে তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, পরবর্তী পর্যায়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। এই সময়ে অস্কার রোগিণীর পা জড়িয়ে মৃত্যু অবধি তার পাশেই কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। আবার এরকম একটি গল্প আছে যে অন্য একটি ক্ষেত্রে একজন ডাক্তারবাবু রোগীর হাল বিবেচনা করে মৃত্যু অবধারিত বলে দেন, কিন্তু অস্কার সেই বিছানার পাশ থেকে চলে যায়, নিয়ে গিয়ে অন্য একজনের বিছানার পাশে গিয়ে শুয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে ডাক্তারবাবু যাকে নিদান দিয়েছিলেন যে কিছু সময়ের মধ্যেই সে মারা যাবে, সে দেখা গেল বেঁচে গেল, কিন্তু অস্কার যার পাশে গিয়ে শুল তিনি মারা গেলেন। অস্কারের এই যে অসাধারণ ক্ষমতা, সেটা সবার কাছে একটা বেশ উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়ালো। কিন্তু চিকিৎসক যাকে নিদান দিচ্ছেন অস্কার তাকে ভুল প্রমাণিত করে অন্য একজনের কাছে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে এর এই মানুষটির মৃত্যু হচ্ছে। তো এই ব্যাপারটাকে অনেকে মেলাতে পারেননি, অস্কারের নির্ভুল দক্ষতা এবং একটা অপ্রচলিত ব্যাপার মেনে নিতে সবাই বাধ্য হন। তখন থেকেই বোঝা যায় যে অস্কারের একটা বিশেষ ক্ষমতা আছে। এবং বিশেষ ক্ষমতা কি? অস্কার যখনই কোনো রোগীর পাশে শুয়ে পড়ে, কর্তব্যরত ডাক্তার বা নার্স কি করেন না, রোগীর আত্মীয় স্বজনদের জানিয়ে দেন যে আপনারা এবার তৈরি হন, আপনাদের রোগীর মৃত্যু আসুন। ঘটনাটা ঠিক বলেই বারবার প্রমাণিত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর সময় অস্কারের উপস্থিতি রোগীর পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন, কোনো প্রতিবাদ করেননি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরিবারের অনুরোধে অস্কারকে করা হয়েছে কি না, রুমের বাইরে বের করে দেওয়া হয়েছে। কিন্তু দেওয়া হলে কী হবে, সে ঘুরে ফিরে দরজার সামনে এসে কান্নাকাটি শুরু করে। অন্য সময় রোগীর সামনে অস্কার বসে থাকে রোগীর মৃত্যু অবধি, এবং যেই মৃত্যুটি হয় অগ্নি সে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। জানুয়ারি 2010 পর্যন্ত অস্কার নির্ভুলভাবে প্রায় 50 জন রোগীর মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল। প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির কমিউনিটি হেলথের অধ্যাপক ডক্টর জোয়ান ঠেনো, যিনি স্টিয়ার হাউসে রোগীদের চিকিৎসা করতেন, তিনি বলেন বিড়ালটি যে প্রথম থেকেই তাকে তা নয়, কিন্তু রোগীর পাশে তার উপস্থিতি এটাই নিশ্চিত করে দেয় যে 2 ঘন্টার মধ্যেই রোগীটি মারা যাবে, এবং বাস্তবিকভাবে সেটাই ঘটেছে। অস্কারের জীবনের পুরোটাই কেটেছে মৃত্যু পথযাত্রী, দুরারোগ্য, ডেমেন্সিয়া, অ্যালজাইমার্স রোগীদের পাশে, যেখানে মৃত্যু রোজকার ঘটনা। একজন পশু আচরণ বিশেষজ্ঞ তিনি বলেন যে একটা বিষয় খুব সাধারণ যে মুমূর্ষু রোগীরা নড়াচড়া করতেই পারেন না, হয়তো খুব কম করেন। বিড়ালটি হয়তো লক্ষ্য করে যে কোনো রোগী তার বিছানায় নড়ছে না, তাই সে ওখানে গিয়ে হাজির হয়। কিন্তু বললেও, ডক্টর স্টেপ বললেও, এই ঘটনাটা সবাই মেনে নিতে রাজি নন, এবং সবারই দাবি অস্কারের এমন একটা ক্ষমতা ছিল
যে ক্ষমতা দিয়ে সে মৃত্যুর পূর্বাভাস করত অত্যন্ত সঠিকভাবে, নিপুণভাবে, দক্ষতার সঙ্গে। এর ব্যাখ্যা যে কী, চলছে গবেষণা, দেখা যাক কী উত্তর আসে।